আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন ইউনিক পদ্ধতিতে করিম শিক্ষা কোর্স তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করবো তানবিনের ব্যবহার বা তানভিনের পরিচয় সম্পর্কে গত দুই পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফের পরিচয় এবং হরকতের বিবরণ মানে জের জবর পেশের উচ্চারণ এবার তানবিনের উচ্চারণ সম্পর্কে আলোচনা করছি প্রিয় দর্শক বাকি যে পর্বগুলো আসছে সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন হয়েছে তো চলুন শুরু করে দিই দর্শক দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে দুই জবর দুই জের দুই পেসকে তানভিন বলে তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো নুন সাকিন এবং তানভিন অভিন্ন উচ্চারণে উচ্চারিত হয় যেমন আপনারা সামনেই দেখতে পাবেন তানবিনের উচ্চারণটা নুনসাকিনের মতো কীভাবে হয় তো আমরা দেখি প্রথমেই দুই জবরের উচ্চারণ দেখেন দুই জবর কিন্তু অক্করের উপরে থাকে এটা হলো দুই জবর দুইটা টান আর যদি নিচে থাকে তাহলে দুই জের আর দুই তো আপনারা দেখতেই পাবেন হামজা দুই জবর আন আমার সাথে সাথে পড়বেন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন প্রদর্শক দেখুন যদি আমি হামজা এবং নুন সাকিন করি তখন একই উচ্চারণ হবে মানে হামজা নুন জবর আন তাহলে হামজা দুই জবর আন হামজা নুন জবরও আন একই উচ্চারণ আশা করছি এই বিষয়টা স্মরণ রাখবেন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান দেখেন বাঁর পরে একটা খালি আলিফ রয়েছে এটা সৌন্দর্য বানানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে নতুবা হামজা দুই জবর আন যেভাবে বা আ দুই জবর বান হওয়ার কথা কিন্তু সৌন্দর্যের জন্য এরকম একটা খালি আলিফ দিয়ে দেওয়া হয়েছে তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান সা আলিফ দুই জবর সান একেবারেই পাতলা হবে প্রিয় দর্শক আমার সাথে সাথে উচ্চারণ করিলেন তাহলে মুখের মধ্যে এটা চালু হয়ে যাবে তাহলে ক্রমণকারীম পড়তে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান এটা জান 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 না আবার জান অনেকেই পারেন না এটা জান হে আলিফ দুই জবৰ হেন চাপ দিয়ে হে আলিফ দুই জবৰ হেন খ আলিফ দুই জবৰ খন খালিফ দুই জবৰ খন ডাল আলিফ দুই জবৰ দান ডাল আলিফ দুই জবৰ দান জাল আলিফ দুই জবৰ জান জাল আলিফ দুই জবৰ জান একেবাৰে পাতলা হ'ব র আলিফ দুই জবর রান র আলিফ দুই জবর রান জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান এটা একটা চাপ হবে সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর শান শীন আলিফ দুই জবর শান আলিফ দুই জবর সন সদ আলিফ দুই জবর সন সন এটা পুর হবে একটু দদ আলিফ দুই জবর দন দ আলিফ দুই জবর দন একটু তাড়াতাড়ি উচ্চারণ হবে ত আলিফ দুই জবর ত তলিফ দুই জবর তন জলিফ দুই জবর জন জ আলিফ দুই জবর জন আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন আলিফ দুই জবর গান ফা আলিফ দুই জবর ফান কাফ আলিফ দুই জবর অন কাফ আলিফ দুই জবর কান দেখেন এই যে এটা এইরকম যে টান আছে এইরকম এটা হলো কাফ ঠিক আছে আর এই যে উপরে যে বাম দিকে যে টান রয়েছে এখন যদি এই টানের নিচে যদি কোনো একটা অক্ষর এখানে থাকতো তাহলে কিন্তু এটা লাম হয়ে যেত এই টানটা লাম হয়ে যেত কারণ যে কোনো আমরা দেখেছি আরবি হরফের যে প্রথম পর্ব আমি আলোচনা করেছি সেখানে এই যে টান থাকে যুক্ত হরফের মধ্যে কয়েকটা হরফের মধ্যে শব্দের মধ্যে উপরের দিকে যে টান থাকে যদি বাম দিকে কোনো হরফ মিলানু থাকে তখন এটা লাম হয়ে যায় লাম আর যদি বাম দিকে কোনো হরফ মিলানো না তাকে আলাদা থাকে তাহলে এটা হলো আলিফ তো কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান দেখেন এই যে টান আছে এই টানের বাম দিকে কিন্তু এই আলিফটা কিন্তু মিলানো অতএব এটা হলো লাম আর এই যে আলিফটা রয়েছে এর কিন্তু পরে আর কোনো হব মিলানো না বাম দিকে অতএব এটা হলো আলিফ অতএব যুক্ত কলিমার মধ্যে শব্দের মধ্যে লাম এবং আলিফ চিনতে আর কোনো মানে সমস্যা থাকার কথা নয় এটা মনে রাখলে লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান দেখেন এটা কিন্তু আলিফ যদিও ডান দিকে অক্ষর মিলানো আছে কিন্তু বাম দিকে কোনো অক্ষর মিলানো নাই অতএব এটা আলিফ বারবার বলতেছি এটা কিন্তু অনেকে গুলায় ফেলে পারে না নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা দুই জবর আন হামজা দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান প্রিয় দর্শক এই যে দুই জবর রয়েছে এখন যদি আমরা এই দুই জবরে যদি আমরা ওকফ করি তখন কিন্তু এই দুই জবরটা এক আলিফ টান দিয়ে ওকফ করতে হয় যেমন আমি যদি এখানে ওকফ করি অ এরকম অক্ষ করব ঠিক আছে এরকম অক্ষ করব আমি যে কোরআন করিম রিডিং করার কৌশলে যে সমস্ত আলোচনা করব। এগুলো সেগুলোতে এগুলো আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তীতে দুই জবরের অনুশীলন ফা জবর ফা র জবর র ফি দুই জবর দন ফা এখন যদি আমি এই দদ এর উপরে যদি আমি তামি দুই জবরের উপরে তখন ফার দ একালি টান দিয়ে থামতে হবে ওয়া জবর ওয়া জিম জবর যা ওয়া যা বা আলিফ দুই জবর বান ওয়া বান এখন যদি তামি ওয়া যা বা একালি টান দিয়ে সিন জবর সানুন সা সানা নুন আলিফ দুই জবর নান নান নুন ফা জবর না না ফা, লাম আলিফ দুই জবর লান না ফা লান দেখেন এই যে মানে একটা কলিমা শব্দ এখানে দেখেন এটা লাম কারণ হলো এই যে টান রয়েছে উপরের দিকে এর পরে বাম দিকে একটা অক্ষর মিলানো রয়েছে সেটা হলো আলিফ তো যে কোনো অক্ষর যদি এই টানের বাম দিকে মিলানো থাকে লক্ষ্য রাখুন ফার বাম দিকে কিন্তু আলিফ এই আলিফটার বাম দিকে কিন্তু একটা অক্ষর মিলানো রয়েছে অতএব এটা আলিফ না এটা লাম এটা লাম এটা মনে রাখবেন জিম জবর যা মিম জবর মা জামা আইন আলিফ দুই জবর হামজা জবর আ হামজা জবর হ্যা আ হ্যা দাল আলিফ দুই জবর দান আহাদান জিম জবর আইন জবর হা জাআ লাম আলি দুই জবর লান জাআলান ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা দাল আলি দুই জবর দান ওয়াজাদান ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দেখেন এই যে টান রয়েছে টানের বাম দিকে কিন্তু দাল মিলানো রয়েছে অক্ষর আছে জন্য এটা আলিফ না এটা লাম দাল আলিফ দুই জবর দান ওয়ালা দান কফ জবর কাজ জবর তা লাম আলিফ দুই জবর লাল লান দেখুন প্রিয়দর্শক এই যে জবর রয়েছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ আমরা জানি তাড়াতাড়ি করতে হয় এই জন্য লান এরকম বললে হবে না قتلن قتلن خازبر خاتا زبر, زبر تا خاتا میم الیف دی زبر من خاتا من شین جبر شرا حن حن زبر را شرا حا الیف دی زبر حن شرا حن زبر حا سین جبر سا حسا دال الیف دی دن حسا دن دج جبر دارا زبر را دارا با الیف دی زبر بن دارا بن دار

غان أليف ذي زبر غان بالا غان زوا زبر زالا زبر لا زالا ميم أليف ذي زبر من زالا من عين زبر عاميم زبر ما عاما لام أليف ذي زبر لن عاما لن سين زبر سالام زبر لا سالا ميم أليف من من زبر من سالا من توا زبر توا با زبر با توا قاف أليف ذي زبر قن توا با قن মিম জবর মাসা জবর সামা দুই জবর লান বাসালান দর্শক এবার আসি দুই জের উচ্চারণ সম্পর্কে আমি বলেছিলাম দুই জের হল নিচের দিকে যেটা থাকে দুই টান এটা হলো জের দুই জের জের ইন হামজা জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন সাদুইজের সিন সাদুইজের সিন দুইদের জিন জিম জিমদুইজের জিন হ্যাজের হেন হ্যাইজের হেইন খাদুইজের হিন দুইজের দিন ঋণ জিন দুইজের ঋণ জাদুইজের জিন সিন্দুইজের সিন আচ্ছা একবার করা হয়ে গেছে খদুইজের হিন দালদুইজের দিন দুইজের জিন দুইজের ঋণ জাদুইজের জিন সিন্দুইজের সিন সিন্দুইদের সিন দুইজের সিন দুইজের দিন তদুইজের তিন জদুইজের জিন আইন দুইজের ঋণ আচ্ছা সিন দুইজের সিন সদুইজের সিন দৈজের দিন তদুইজের তিন দুইজের জিন আইন দুইজের ঈন দুইজের গিন গাইন দুইজের গিন ফাদুইজের ফিন ফাদুইজের ফিন কাব দুইজের ইন কাব দুইজের ইন কাব দুইজের কিন কাব দুইজের কিন লাম দুইজের লিন লাম দুইজের লিন মিম দুইজের মিন

ইন দুই জের অনুশীলন বাজের বি দাল জবর দা বি দা মি দুই জের মিন, বি মিন বি দাম তাড়াতাড়ি বাজের বি কফ জবর ক বা বি ক বা দুই জের সিন বি কাফ জবর দালজের দি কাজী বা দুইজের বিন কাজী বিন নুন জবর না ফা জবর ফা না ফা অফ জবর অ না ফা অ তা দুইজের তিন না ফা অ তিন না ফা অ তিন দেখুন তিনটা কিন্তু জবর এগুলো হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লাম জবর লা বা জবর বা লাবা ডালুইজের দিন লা বা দিন লাম জবর লা বা জবর বা লা দিন লা বা দিন তাড়াতাড়ি র জবর র জবর ক র ক বা যবর বা রা দাদুইজের তিন র তিন খ বা জবর বা খা রুইজের ঋণ খ বিন আইন জবর আ মিম জবর মা আমা দালদুই জের দিন আইন জের ই নুন জবর না আইনা বাদুই জের বিন ইনা মিম জের মি আ আাদুই জের তিন আীন হামজা জবর আ জিম জবর যা লাম দুই জের লীন আীন সা জবর সা ইম জবর মা সামা রাদুই জের রীন সামা কাফ জবর কা মিম জবর মা কামা রুইজের রীন কমা রিন, জিম জবর জা সিন জবর সাঈজের দিন জাসা দিন কাব জবর কা সিন জবর ষা কাসা বা দুইজের বিন বিন বা জবর বা সিন জবর ষা বা রুইজের রীণ বাসা রিন তবর তা বা জবর বা তবা ঈন ইন এবার আস দুই পেশের উচ্চারণ সম্পর্কে দুই পেশ উন দুই পেশ উন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন তাদুপ পেশ তুন তাদুপ পেশ তুন সাদু পেশ সুন দু পেশ সুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন হ্যা দুই পেশ হ্যাঁ পেশ হ্যুন দেখেন এগুলো যদি ওই যে বা বা তাসা এগুলোর পরে যদি নুন শাকিন একটা হইতো তাহলে সেম উচ্চারণ হইতো ঠিক আছে তো তানবিনা না নুন শাকিনের উচ্চারণ একই দুই পেশ খুন দুই পেশ ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুই পেশ জুন ডাল দুই পেশ জুন দুই পেশ দুই পেশ রা দুই পেশ জুন দুই পেশ জুন জাদুই পেশ জুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সূন সিন দুই পেশ শূন্য সিন দুই পেশ শূন্য দুই পেশ শূন্য দুই পেশ ধুন, দইপেশ ধুইপেশ পেশ থুন তদুই পেশ পেশ জুন হালপা পাতলা হবে জয়া দুই পেশ জুন আইন দুই পেশ গুন গলা চাপ দিয়ে আইন দুই পেশ উন এরপরে গয়েন দুই পেশ গুন গয়েন দুই পেশ গুন ফা দুই পেশ ফোন দুই পেশ দুই পেশ উন অফ দুই পেশ উন এরপরে কাপ দুই পেশ কুন কাপ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন দুই পেশ উন ও দুই পেশ উন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ দুই পেশ ইউন দুই পেশের অনুশীলন হা জবর হা ইয়া হা বা দুই পেশ বুন হা বুন সৎ পেস হ্যাপেস হো দুই পেশ ফুন। সু হৌ ফ হ্যা পেশ হৌ বা পেশ বু পেশ কুন হেউবু কুন তাড়াতাড়ি হবে জের জবর পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি হয় রু বা আইন দুই পেশ রপেশ রু সিন পেশ রুসু লাম দুই পেশ লুন রসুলুন তা জবর তা জাজের জি তাজি রদুই পেশরুন তাজি রুন হামজা জবর আনজের আই আই জদ দুই পেশ জুন আই জুন খ জবর খ বাজের বি খবি সা দুই পেশ সুন খবি সুন মিম জবর মানুন সে নিমানি আইন দুই পেশ মানি আন ওয়াউ জিম জের বীজ دال دوي پیش دون و جي دون لام عين زبر اللا نون دوي پیش نون لا نون ح زبر ح سين جو سحسہ نون دوي پیش نون حسان ن ق زبر ق تا دتي قاتل لام دوي پیش لن قاتل ف زبر ف عن جر ي فاعل لام دوي پیش لن فاعل ن حمزہ پیش و پیش و و ق پیش قن و فوقن সিন কাব জবর সাকই পেস দাল টাল জিক র দুই পেশ রিক দাল জবর দা আইন ইয়া রা পেশ ইউন দা নাফ খা পেস পেশ হন কাফ জবর কালাম লি কালি দেখেন এই যে টান রয়েছে এই টানের বাম দিকের যে অক্ষা আছে এটা এই টানের সাথে মিলানো দেখেন প্রিয় দর্শক এই জন্য এই টানটা আলিফ না হয় এটা কী হবে লাম হবে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে লামজলি কালি মিম জবর মা কালি মাতা দুই পেসুন কালি বা তুন হামজা পেশ ও খবর খা ও খা দুই রাজের রে কারি আমজা দুই পেশ উন পেস পেশ হামজা জবর আ আলাম দুই পেশ তো প্রিয় দর্শক আসুন আমরা এবার এই কোরআনুল করিমের সুরতুল ওয়াকে আতে আমরা এই তানবিনটা একটু ফিট করার চেষ্টা করি এখানে আরও বিভিন্ন জিনিস রয়েছে হরকত রয়েছে এরপরে তানবিন সাকিন যা কিছু আছে আমি এগুলো আলোচনা করব না যেহেতু আজকে ক্লাস আমরা করেছি তানবিনের দুই জবর দুই জোর দুই পেশ ওতে সুরা ওয়াকে আতে বেশি বেশি এই তানবিনের ব্যবহার রয়েছে এই জন্য আমরা কিছু পর্ব ওয়াকে আতে সুরতুল ওয়াকিমা তুন দেখেন

ইজা ওল দেখেন প্রিয় দর্শক হরকতের উচ্চারণের যে আলোচনা আমি দ্বিতীয় পর্বে করেছি দেখেন ইজা এই সবগুলো কিন্তু হরকত জের প্রে জবর ওয়াবের উপরে জবর কাফ জবর কা আইন জবর আ তাদের এই জন্য এগুলো তাড়াতাড়ি পড়ছি কাজিবা দেখেন প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি তানবিন মানে দুই পেশ পাইছি কাফ আলি জবর জাল কাজি বাবর বা কাজি বা তা দুই পেস টুন কাজ কাজিবা কিন্তু যেহেতু এখানে আমরা ওয়াকফ করবো এখানে এই তার উপরে গোল তার উপরে এই জন্য এই গুল তাটা হা হয়ে যাবে হা সাকিনে রূপান্তরিত হয়ে যাবে এটা তা দুই তুন পরা যাবে না অক্ষ করলে বা হা জবর বাহ হয়ে যাবে ঠিক আছে এই হাটা সাকিন দ্বারা পরিবর্তন হয়ে যাবে কাজি বাহ কিন্তু মিলায় যদি আমি পড়ি লাইসা লিওয়াকাতাহা কাযিবাতুন খাফিজাতুর রাফিআতুন ইযা রুজ্জাতিল আরদু রাজজান এ যদি আমি বিলাই পরে তাহলে কিন্তু তার মূল যে উচ্চারণ আছে তানবিনের এটা আমরা করতে পারবো কিন্তু যেহেতু تامব এজন্য অনেক সময় অনেক কিছু পরিবর্তন হবে দেখুন দেখেন খ জবর খা খবর খি খি দবর দফি দা রই পেশ তুর তা র দুই পেশ তুর যেহেতু তানবিনের পরে এই যে তসদিদ আসছে এই জন্য এই তানবিনটা এই তাটা রকে ধরবে ওতে তুর হবে না তুর এরকম হবে এরপরে যদি মিলে পরি কিন্তু যেহেতু এই গুলতার তার উপরে আমরা অক্ষ করব তাম্ব অতএব এই গুল তার উপরে যাই হোক না কেন তখন এটা গুলতাটা সাকিন হয়ে গুল হা সাকিনে রূপান্তরিত হয়ে যাবে আহ আইন হাজবর আহ তো প্রিয় দর্শক এগুলো আমি পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলোর কোনো একটা ক্লাসে এগুলো আসবে ইনশাআল্লা আমি বলছিলাম কিন্তু দুই জবরের উপর যখন আমরা অক্ষ করব তখন দুই জবরটা এক জবর এক আলিফে পরিবর্তন হয়ে যাবে এক জবরে তাহলে জবর যদি হয় তাহলে খালি আলিফ খালি ডাইনে জবর বা জবরের বাম পাশে খালি আলি ফলে একালিফ টান দিতে হয় একালে টান দিয়ে আমরা করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমরা সামনে যাই দেখেন ওয়া জবর না ওয়া জবর ওয়াবা সিন পেসবুস ওয়াবুসি ওয়াবুসের তিল পরবর্তী ক্লাসে সম্ভবত দিদির উচ্চারণ আসছে সা তিল জিবালুবা বলছিলাম না দুই জবরের উপর যখন আমরা ওকফ করব দুই জবর ওয়ালা অক্ষরের উপর যখন আমরা ওকফ করব থামব তখন এই দুই জবরটা এক জবরের রূপান্তরিত হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা যদি বানান করি সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা এক টান দিয়ে তামতে হবে বা দেখেন হামজা দুই মিম জবর আম যদি দুই জবরের পরে যদি দিত থাকে তখন এই তানবিনের সাথে মিলে যায় এই দুই জবর উচ্চারণ যখন হামজা মিম দুই জবর মিম মিম পেশ মোম মোম বা সা জবর দুই জবর সান সান কিছু থামবো এই জন্য দুই জবরকে একালে টান দিয়ে থামব বা আ মুম্বসা ওয়া কুনতুম আজওয়াজান মুসালাসা দেখেন আজওয়াজান গুণ হবে জিম আলিফ দুই জবর জা আর পরে সা জবর সা যেহেতু তানবিনের পরে সা আসছে এই জন্য এখানে গুন্য হবে এখপার গুন্না তো এখপার আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ দেখেন আজ সালা এখন যদি আমরা গোল তার উপর থামি তখন আমি বারবার বলে আসছি এটা গোল হা শাহ কিনে রূপান্তরিত হয়ে থামতে হবে শালা প্রিয় দর্শক আর লম্বা করছি না যেহেতু অনেক লম্বা হয়ে গেছে আশা করছি তানবিন সম্পর্কে আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক